হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। WHF এর একটা তথ্য অনুযায়ী যে এশিয়ান কান্ট্রি রয়েছে, ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ইত্যাদি যে এশিয়ান কান্ট্রিগুলো রয়েছে, তার মধ্যে দেখা যাচ্ছে বর্তমানে প্রায় 35-40% যে ডেথ হচ্ছে তার একটা প্রধান কারণ হার্টের বিভিন্ন সমস্যা। অর্থাৎ আমাদের যে কার্ডিওভাস্কুলার সিস্টেমটা রয়েছে যে আমাদের, তার মধ্যে বিভিন্ন সমস্যার ফলে কিন্তু মানুষ মৃত্যুবরণ করছেন। বন্ধুরা, আপনি যে ভিডিওটা দেখছেন, আপনার বা আপনার পরিবারের কারো হার্টের মধ্যে কোনো সমস্যা রয়েছে কি না, আপনি কি সেটা একবার চিন্তা করে দেখেছেন? বেশিরভাগ দেখা যাচ্ছে যারাই এই হার্টের সমস্যাতে ভুগছেন বর্তমানে, কিন্তু কম বয়স্ক মানুষের মধ্যে বেশিরভাগ এই সমস্যাটা দেখা যাচ্ছে। যেমন 35-40 বা 50-এর আশেপাশে যাদের বয়স, তাদের মধ্যে কিন্তু এই সমস্যাটা খুব বেশি দেখা যাচ্ছে। সো আপনার বা আপনার পরিবারের কারো রয়েছে কিনা সেটা কি আপনি চিন্তা করেছেন? একটু যদি আপনি সময় থাকতে বিষয়টা আপনি যদি বুঝে যান যে হার্টের সমস্যাটা কী বা কেন হয়, তার প্রধান কারণ কী কী, তাহলে বন্ধুরা 100% আপনি 1-2 বছর যদি আপনি চেষ্টা করেন, আপনার লাইফস্টাইলটাকে যদি পরিবর্তন করেন, তাহলে 100% ঔষধ ছাড়াই কিন্তু আপনার এই হার্টের সমস্যাগুলো থেকে আপনারা বন্ধুরা মুক্তি পেতে পারেন। বন্ধুরা, কারো মধ্যে একবার যদি হার্টের সমস্যা দেখা দেয়, যেমন হার্ট অ্যাটাকের মতো সমস্যা একবার হয়ে গেল, বা অ্যাথেরোস্ক্লেরোসিস যাকে আমরা বলে থাকি, যে আর্টারি, হার্টের যে আর্টারিগুলো থাকে তার ভেতরের দেওয়ালে ফ্যাট ডিপোজিট হয়ে যায়, চর্বি জমে যায়, যার ফলে রক্ত চলাচলের পথে কিন্তু বাধা সৃষ্টি হয়, তাছাড়া উচ্চ রক্তচাপের সমস্যা, সেটাও কিন্তু এই সকল কারণে বন্ধুরা হয়, সারাটা জীবন আপনাকে ঔষধ সেবন করে যেতে হবে। কিন্তু বন্ধুরা, আপনার যদি সময় থাকতে সঠিক বিষয়টা আপনার যদি বুঝে যান যে কেন আমাদের এই সমস্যাগুলো হয় এবং কিভাবে ঘরোয়া উপায়ে মাত্র কয়েকদিনের মধ্যে আপনি চেষ্টা করলে সেই সমস্যাগুলোকে, আপনি রূপটাকে নির্ণয় করে আপনি ঘরেই তার সমাধান করতে পারবেন ঔষধ ছাড়া, অনুরোধ রাখব বন্ধুরা ভিডিওটা আপনারা শেষ অবধি অবশ্যই দেখবেন, তাহলে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আপনি বুঝে যাবেন। আপনার আগামী 5-6 বছর বা 10 বছরের মধ্যে হার্টের সমস্যা হতে পারে কি না, বা আপনার পরিবারের মধ্যে কারো এই সমস্যা আছে কি না, এই বিষয়টা আপনারা খুব সহজে কিন্তু বুঝে যাবেন। অনুরোধ থাকবে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর নতুন ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেশন করে দিলে আগামী দিনে যে স্বাস্থ্য তথ্যগুলো আমি আপনাদের সাথে নিয়ে আসবো সেগুলো খুব সহজে আপনারা বন্ধুরা পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই বন্ধুরা আমরা একটা জিনিস জানবো যে হার্টের সমস্যাগুলো যে আমাদের মধ্যে হয় তার প্রধান কারণটা কী। যদি আমরা কারণটা সম্পর্কে আমরা জানতে পারি, তাহলে তো সেটাকে আমরা প্রতিরোধ করতে পারবো বা তার সমাধানটা করতে পারবো। দেখুন, যাদেরই উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রতিদিন একটা করে উচ্চ রক্তচাপের মেডিসিন নিচ্ছেন, তারা বিভিন্ন ধরনের মেডিসিন পাওয়া যায় এগুলো নিচ্ছেন, ডাক্তারবাবু দিয়েছেন, আপনার হাই বিপির সমস্যা, আপনাকে সতর্ক হয়ে যাওয়া প্রয়োজন, যে কোনো সময় আপনার হার্টের যে কোনো ধরনের সমস্যা বন্ধুরা হওয়া যেতে পারে। তাছাড়া কোলেস্টেরল, কোলেস্টেরলের মধ্যে LDL, যাকে আমরা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন বলে থাকি। দেখুন, কোলেস্টেরল অনেকেই বলেন যে আমাদের খাবার দাবার থেকে কোলেস্টেরল বেশি উৎপন্ন হয়। বন্ধুরা, আমি বলি 30-40% যে কোলেস্টেরল আমাদের শরীরে থাকে সেটা আমরা খাবার দাবার থেকে নেই, বিভিন্ন ফ্যাটি খাবার, চর্বিজাত খাবার, যেগুলো আমরা ফ্রাই ফুডস যেগুলো থাকে, যেমন স্ট্রিট ফুডস যেগুলো থাকে, সেগুলো থেকে আমরা নিয়ে থাকি। বাকি 60-70% কোলেস্টেরল বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের বডি কিন্তু তৈরি করে। কোলেস্টেরলের প্রয়োজনীয়তা আমাদের শরীরের মধ্যে অনেকটাই রয়েছে। এই লেভেলটা নর্মাল থাকাটা খুব বেশি প্রয়োজন। আমাদের কোষ গঠনের ক্ষেত্রে একটা বিশাল বড় ভূমিকা পালন করে এই কোলেস্টেরল। যখন তার পরিমাণটা বৃদ্ধি পেয়ে যায়, তার মধ্যে কী কী আছে, LDL আছে, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল, HDL আছে একটা, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, তাছাড়া ট্রাইগ্লিসারাইডের মতো যেগুলো থাকে, এগুলো যখন আমাদের রক্তের মধ্যে বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়, আমি যে বলেছিলাম অ্যাথেরোস্ক্লেরোসিস, অর্থাৎ যে হার্টের যে আর্টারিগুলো থাকে তার ভেতরের দেয়ালে কিন্তু চর্বি রূপে সেগুলো জমা হতে থাকে, আর যখন সেগুলো ধীরে ধীরে জমা হতে থাকে, ব্লাড সার্কুলেশনের পথে, রক্ত চলাচলের পথে সেগুলো বাধার সৃষ্টি করে। আর যখন আমাদের হৃদযন্ত্রকে যে অক্সিজেন সাপ্লাই করে যে আর্টারিগুলো থাকে, আমি এখানে ছবিতে দিয়ে দিচ্ছি, এগুলোর মধ্যে যখন এগুলো একেবারে সরু থাকে বন্ধুরা, তো তার ভেতরে যখন এই ফ্যাটগুলো, কোলেস্টেরলগুলো ডিপোজিট হয়ে যায় এবং চর্বি জমে যায়, তখন রক্ত চলাচলে কিন্তু বিশাল বড় একটা বাধার সৃষ্টি করে, যার ফলে আমাদের হৃদযন্ত্র যে সঠিকভাবে চলাচল করতে পারে না, তার যে খাবারগুলো, তার যে ব্লাডের প্রয়োজন, তার যে অক্সিজেনের প্রয়োজন সে চলার জন্য, সেটা সঠিকভাবে পায় না, কারণ সেখানে একটা বাধার সৃষ্টি হয়ে আছে আর্টারির মধ্যে, যার ফলে হার্ট অ্যাটাকের মতো সমস্যা দেখা দেয়। যাদেরই রক্তে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, বিশেষত LDL এর পরিমাণটা বেশি রয়েছে, তাদের একেবারে সাবধান বা সতর্ক হয়ে যাওয়া খুব বেশি প্রয়োজন। তাছাড়া ডায়াবেটিক,
বন্ধুরা, মধুমেহ যে রোগটা প্রায় ঘরে ঘরে, প্রতিটা ঘরে ঘরে কেউ না কেউ এই ডায়াবেটিকের সমস্যায় ভুগছেন। আমাদের লাইফস্টাইলটাকে আমাদের ঠিক করাটা খুব বেশি প্রয়োজন। এই ডায়াবেটিকের পেশেন্ট যারা আছেন তাদেরও দেখবেন কোনো না কোনোভাবে উচ্চ রক্তচাপের সমস্যাও তাদের কিন্তু রয়ে গেছে। তারা দেখবেন কোলেস্টেরলের মেডিসিনও নিচ্ছেন, তারা উচ্চ রক্তচাপের মেডিসিন নিচ্ছেন, তারপর তারা ডায়াবেটিকেরও ইনসুলিন বা ট্যাবলেট তারা নিচ্ছেন। যাদেরই ডায়াবেটিকের সমস্যা রয়েছে আপনাদের একটু বাড়তি সতর্ক থাকাটা খুব বেশি প্রয়োজন, কারণ যে কোনো সময় আপনাদের হার্টের সমস্যা কিন্তু হয়ে যেতে পারে। বন্ধুরা, একটা কথা বলে দিই, যারা ডায়াবেটিক পেশেন্ট থাকেন তাদের যদি হার্ট অ্যাটেক হয়, হার্ট অ্যাটেকের একটা বিশেষ লক্ষণ হলো যে বাঁদিকে বুকে খুব ব্যথা আপনার অনুভব হবে, সেই ব্যথাটা পেছনের দিকেও ছড়ায় বা হাতের দিকেও কিন্তু ছড়ায়। কিন্তু ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন তাদের হার্ট অ্যাটেক হলেও কিন্তু বোঝা যায় না, তাদের যে বুকের ব্যথাটা সে তো তীব্র ব্যথাটা কিন্তু হয় না, শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এবং পরবর্তী সময় পরীক্ষা করে দেখা যায় হার্ট অ্যাটেকের সমস্যা হয়ে গেছে। কারণ ডায়াবেটিক এমন একটা রোগ যে আমাদের যে ব্লাড সার্কুলেশন থাকে, যে নার্ভগুলো থাকে, যে সে নার্ভগুলোর যে সেন্স, আমাদের যে ব্রেইনে যে ব্যথা পৌঁছিয়ে দেওয়ার যে ক্ষমতাটা নার্ভের, সেটাকে অবধি কমিয়ে দেয় এই ডায়াবেটিক বা মধুমেহ রোগ। তাই যাদের ডায়াবেটিকের সমস্যা রয়েছে অবশ্যই আপনাদের বাড়তি সতর্কতা অবলম্বন করাটা খুব বেশি প্রয়োজন। স্মোকিং, অনেকেই দেখবেন ধূমপান করেন, ডায়াবেটিক রয়েছে, উচ্চ রক্তচাপ রয়েছে, তারপর তারা ধূমপানও করেন, সিগারেট খাচ্ছেন, প্রতিদিন 1 থেকে 2 প্যাকেট সিগারেট তারা বা বিড়ি তারা পান করছেন। আমি তাদেরকে বলবো হার্ট অ্যাটেক হওয়ার চান্স বা হৃদযন্ত্রের সমস্যা হওয়ার চান্স অনেক গুণ বেশি বৃদ্ধি পেয়ে যায় যাদের ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ রয়েছে, তার সাথে তারা স্মোকিং করেন। তারপর বলবো ওবেসিটি বা আপনার শরীরে খুব বেশি চর্বি জমে যাওয়া। আপনি কীভাবে বুঝবেন বন্ধুরা আপনি ওবেসিটিতে আছেন কি না? BMI ক্যালকুলেটারে গিয়ে গুগলে আপনি যদি সার্চ করেন তাহলে একটা ক্যালকুলেটার আসবে, সেখানে আপনার হাইট, আপনার ওজন এগুলো দিয়ে, আপনি মেল না ফিমেল দিয়ে আপনি যদি সার্চ করেন তাহলে আপনাকে দেখিয়ে দেবে যে আপনার ওজনটা কি অবেসিটির পর্যায়ে আছে কিনা। যদি থাকে তাহলে আপনার কিন্তু হার্ট অ্যাটেক হওয়ার বা হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আনহেলদি ডায়েট, অবশ্যই খাবার দাবারটা আমরা কিন্তু লক্ষ্য করি না বর্তমানে, খুব বেশি আমরা তেলে ভাজা বড়া খাবার, বাইরের খাবার, বাড়ির বাইরের তেলযুক্ত খাবার ইত্যাদি আমরা কিন্তু খেয়ে থাকি। বন্ধুরা, এই আনহেলদি ডায়েটের জন্য কিন্তু আমাদের শরীরে বিভিন্ন বড় বড় লাইফস্টাইল রিলেটেড রোগগুলো কিন্তু আসে, তার মধ্যে ডায়াবেটিক, থাইরয়েড, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগ কিন্তু হয়, হার্টের সমস্যা তার মধ্যে একটি। যদি আপনার ডায়েটটা ঠিক না থাকে, আপনি যদি সুষম খাবার না খান, আপনার যদি তেল, চর্বি, মাছ মাংস ওইগুলোর দিকে বেশি আপনি চলে যান, তাহলে কিন্তু যে কোনো সময় আপনার এই যে লাইফস্টাইল রিলেটেড যে সমস্যাগুলো বন্ধুরা আপনার সেগুলো কিন্তু হতেই পারে, তার মধ্যে হার্টের সমস্যা অবশ্যই আপনার কিন্তু হতে পারে। বলবো সুষম খাবার, সবুজ শাকসবজি, ফলমূল, অবশ্যই প্রোটিন গ্রহণ করার জন্য প্রাণীজ খাবার আপনারা কিছু খেতেই পারেন, তবে সীমিত খাওয়াটা আমি বলবো খুব বেশি প্রয়োজন। একটি বলবো ফিজিক্যালি ইনঅ্যাক্টিভিটি, আমরা অনেকেই, বেশিরভাগ মানুষ অফিসে বসে কাজ করেন, দৌড়ঝাঁপ একেবারে করে না। যারাই বন্ধুরা একেবারে লেথার্জি জীবনযাপন করেন, এক্সারসাইজ একেবারে করেন না, তাদের এই সমস্ত রোগ হওয়ার সম্ভাবনাটা বন্ধুরা খুব বেশি থাকে। তাই অবশ্যই প্রতিদিন আমাদের প্রয়োজন যে একটু হাঁটাচলা করা, একটু নর্মাল যেখানে আমাদের সাইকেল দিয়ে আমাদের গেলে হয় সেখানে আমরা একটু হেঁটে যাই, তাহলে আমাদের একটু ঘাম ঝরবে, আমাদের যে কার্ডিয়াক এক্সারসাইজ সেগুলো ভালো হবে, তার ফলে যে হার্টের যে সমস্যাগুলো থাকে এ থেকে আমরা কিন্তু অনেকটাই মুক্তি পেতে পারি। এবার বন্ধুরা আমরা জানবো যে আপনি কীভাবে বুঝবেন যে আপনার হার্টের কোনো সমস্যা রয়েছে কিনা, এবং যদি থাকে তাহলে কিভাবে ঔষধ ছাড়াই আপনি বাড়িতে চেষ্টা করে আপনার এই হার্টের সমস্যাগুলোর সমাধান আপনি অবশ্যই কিন্তু করতে পারবেন। প্রথমে মনে একটা জিনিস বলি, যাদের এই লক্ষণগুলো যেগুলো আমি বলছি এগুলো যাদেরই প্রকাশ পাচ্ছে বা রয়ে গেছে, আপনাদের বাড়তি সতর্কতা অবলম্বন করা খুব বেশি প্রয়োজন। একটু দৌড়ঝাঁপ আপনি যদি করেন, একটু জোরে হাঁটাচলা করেন, একটু ভারী কাজকর্ম করেন, তাহলে আপনার বুকে চাপা দিয়ে ব্যথা অনুভব হয়, ধীরে ধীরে আপনার শ্বাসকষ্ট এসে যায়। একটু যদি বিশ্রাম করেন তারপর আপনার এই শ্বাসকষ্টটা ধীরে ধীরে আবার নর্মাল পর্যায়ে চলে আসে। আপনি একটু দৌড়ঝাঁপ করলে খুব বেশি আপনার বুকের মধ্যে যেমন শ্বাস নিতে কষ্ট হচ্ছে এমন আপনার অনুভব হয়, এই সমস্যাগুলো বা ব্যথা অনুভব হয়, এই সমস্যাগুলোকে আমরা বন্ধুরা অ্যানজাইনা পেইন বলে থাকি। অর্থাৎ আপনার যে হার্টের যে ধমনগুলো রয়েছে, যে ব্লাড সাপ্লাই করে যে ধমন রয়েছে, তার মধ্যে আপনার ব্লকেজ কিন্তু রয়ে গেছে। এই ব্লকেজ থাকার ফলেই কিন্তু আপনার রক্ত চলাচল সঠিকভাবে হচ্ছে না, যার ফলে আপনি যদি একটু ভারী কাজ, একটু দৌড়ঝাঁপ ইত্যাদি আপনি যদি করেন তাহলে আপনার ডিসকমফোর্ট ফিল বন্ধুরা হয়। তাছাড়া আপনি স্মোকিং করেন, আপনার ডায়াবেটিকের সমস্যা রয়েছে, আপনি ওভারওয়েট বা ওবেসিটিতে আপনি ভুগছেন, এই যে কারণগুলো পূর্বে যেগুলো বললাম আর এগুলো যদি আপনার মধ্যে থাকে আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করা খুবই বেশি প্রয়োজন। আপনাকে কি করবেন এটা আপনি বুঝে নিন। প্রথমেই এই লক্ষণগুলো থাকলে আপনি হাসপাতালে যাবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বা ছাড়াও আপনি করতে পারেন আপনার বুকের একটা
ইসিজি করে নেওয়া খুব বেশি প্রয়োজন। 70 থেকে 100 টাকা নেবে এবং একজন ভালো মেডিসিন ডাক্তারবাবুকে দেখাবেন যিনি ভালোভাবে ইসিজিটা বুঝতে পারেন এবং উনি বলে দেবেন যে আপনার কোনো হার্টের সমস্যা কোনো রয়েছে কি না বা ইলেকট্রিক্যাল যে সিগন্যালগুলো আপনার হার্টে রয়েছে তার মধ্যে কোনো প্রবলেম রয়েছে কি না। তাছাড়া বন্ধুরা আপনি একটা লিপিড প্রোফাইল নামে একটা রক্তের পরীক্ষা আসে, এই পরীক্ষাটা যদি আপনি করে ফেরুন বন্ধুরা 500 থেকে 600 টাকা লাগবে, তাহলে অবশ্যই তার মধ্যে আপনার টোটাল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এলডিএল, এইচডিএল এগুলো সমস্ত বিষয় কিন্তু এসে যাবে এবং আপনি বুঝে নিতে পারবেন যে আপনার রক্তের মধ্যে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডের মাত্রাটা, এলডিএল যেটা বললাম খারাপ কোলেস্টেরল যেটা, তার পরিমাণ বেশি আছে কি না। যদি বেশি থাকে অবশ্যই আপনাকে সেটাকে ঠিক করা প্রয়োজন। আর যদি আপনার এই সমস্যাগুলো হয়, আমি পরবর্তী সময়ে যে 3টি উপায় সম্পর্কে বলছি যেগুলোর মাধ্যমে বাড়িতেই বন্ধুরা আপনারা এই হার্টের বিভিন্ন সমস্যার সমাধান বা কোলেস্টেরলকে আপনারা কমিয়ে আনবেন, আপনার হার্টকে আপনি সুস্থ রাখবেন, এই পদ্ধতিগুলো তখনই আপনারা অবলম্বন করবেন যদি আপনার মধ্যে এই সমস্যাগুলো না থাকে। এই যে বললাম একটু দৌড়ঝাঁপ করলে আপনার বুক ব্যথা করছে, চাপ দিয়ে ধরছে, শ্বাসকষ্ট হচ্ছে, এগুলো যদি না থাকে, তারপরও যদি আপনার যে লিপিড প্রোফাইল পরীক্ষাটা তার মধ্যে যদি কোলেস্টেরলের পরিমাণে বেশি থাকে বা আপনার উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাহলে অবশ্যই যে 3টি পদ্ধতি বলবো এগুলো আপনাকে পালন করা প্রয়োজন। আর যদি আপনার এই বুক ব্যথার সমস্যা অবধি হয়ে গেছে, অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী আপনাকে চিকিৎসা নেওয়া প্রয়োজন। তাই প্রথম যে টিপসটি বলবো আপনাদের সেটি হলো, এই লক্ষণগুলো আপনার মধ্যে থাকলে আপনি একজন ভালো ডাক্তারবাবুর কাছে যান, একজন বিশেষজ্ঞের কাছে যান এবং সেখানে গেলে আপনি মেডিসিন আপনাকে দিয়ে দেবেন। আপনার যদি ট্রাইগ্লিসারাইড পরিমাণ বেশি থাকে, তার সাথে আপনার এলডিএল কোলেস্টেরল পরিমাণ বেশি, আপনাকে অ্যাট্রোবাস্ট্যাটিন জাতীয় মেডিসিন আপনাকে নিতে হবে। প্রথম 10 থেকে শুরু করতে পারেন, তারপরে 20-30 ডাক্তারবাবু বুঝে কিন্তু দিয়ে দেবেন। আর যদি আপনার ট্রাইগ্লিসারাইড পরিমাণটা বেশি থাকে, তাহলে তার সাথে আপনাকে ফেনোফাইব্রয়েড নামক মেডিসিন, অ্যালোপ্যাথি মেডিসিন পাওয়া যায়, এই মেডিসিনটাও কিন্তু ডাক্তারবাবু আপনাকে প্রেসক্রাইব করবেন, যা থেকে নিয়মিত আপনি যদি 1 থেকে 2 মাস সেবন করেন, আপনার জীবনযাত্রা একটু পরিবর্তন করেন, তাহলে আপনার ট্রাইগ্লিসারাইড, আপনার হার্টের সমস্যাগুলো ধীরে ধীরে নর্মাল পর্যায়ে বন্ধুরা চলে আসবে। দ্বিতীয় যেটি বলবো, আমাদের ডায়েট বা খাবার দাবার। আপনার কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড যদি বেশি থাকে, বুকে চাপা চাপা ভাব, উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, ডায়াবেটিকের সমস্যা রয়েছে, অবশ্যই আপনার হার্টের প্রবলেম আর সমস্যাটা বেশি, আপনার খাবার দাবার আপনাকে যত্নশীল হওয়া খুব বেশি প্রয়োজন। বাইরের খাবারগুলো খুব বেশি ভাজা পোড়া খাবার, মাছ মাংস এগুলোকে আপনাকে একেবারে বর্জন করা খুব বেশি প্রয়োজন। আপনার ঘুমটা যাতে ঠিক হয় এদিকে আপনার অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন। আপনার ডায়াবেটিকের সমস্যা থাকলে সেটাকে কন্ট্রোলে রাখা খুব বেশি প্রয়োজন। তাছাড়া সবুজ শাকসবজি এবং ফলমূলের দিকে আপনাকে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। পানীয় জলের পরিমাণটা আপনাকে সঠিক পরিমাণে নেওয়া প্রয়োজন। এই যে মাছ মাংস বা খুব বেশি ভাজা পোড়া তৈলাক্ত খাবারগুলোকে আপনাকে ছেড়ে দেওয়া প্রয়োজন, যেগুলো আপনার ডাইজেস্টিভ সিস্টেমের উপরও কিন্তু খুব নেগেটিভ প্রভাব বন্ধুরা ফেলে, তাছাড়া আপনার হার্টের উপর তো প্রভাব ফেলেই। সো আপনার খাবার দাবারের প্রতি আপনাকে খেয়াল রাখাটা খুব খুব বেশি প্রয়োজন। তৃতীয় যে টিপসটি আপনাকে বলবো, সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, আপনার হার্টের সমস্যা হোক, আপনার শরীরে কোলেস্টেরলের সমস্যা হোক, গ্যাসের সমস্যা হোক, বদ্ধশমের সমস্যা হোক, আপনার অবেসিটিতে ভোগেন, ওজনের সমস্যা বেশি, যে সমস্যায় আপনার থাকুক না কেন, আপনাকে নিয়মিত এক্সারসাইজ করাটা খুব বেশি প্রয়োজন। যদি আপনি রেগুলার এক্সারসাইজ করেন, খুব কর্মব্যস্ত জীবন আমরা এক্সারসাইজ করতে পারি না, আমি বলবো আপনাকে সপ্তাহে 4 থেকে 5 দিন আপনাকে নিজের জন্য অবশ্যই 40 মিনিট থেকে 1 ঘন্টা সময় আপনাকে দেওয়া বন্ধুরা খুব বেশি প্রয়োজন। তার মধ্যে আপনি কার্ডিয়াক এক্সারসাইজ করুন, আপনি মর্নিং ওয়াক করুন, আপনি জোরে জোরে হাঁটাচলা করুন যাতে শ্বাস আপনার ফুলে ওঠে, এমন আপনি জোরে জোরে হাঁটাচলা করুন, ঘাম ঝরানো আপনি হাঁটুন, কমপক্ষে 40 মিনিট রেগুলার আপনি হাঁটাচলা করুন। তাছাড়া আপনি পুশ আপ করতে পারেন, আপনার যে স্ট্রেন্থেনিং যে ব্যায়ামগুলো আছে যেগুলো আপনার মাসলের উপর, যেমন আপনি পুশ আপ করতে পারেন, আপনি প্ল্যাঙ্ক করতে পারেন, এই ব্যায়ামগুলো প্রাণায়াম করতে পারেন যা আপনাকে মানসিক শান্তি প্রদান করবে। এক্সারসাইজ আপনাকে মাস, যদি আপনার উচ্চ রক্তচাপের সমস্যা, ডায়াবেটিক, হার্টের সমস্যা, এই লাইফস্টাইল রিলেটেড থাইরয়েডের সমস্যা থাকে, অবশ্যই আপনাকে নিয়মিত এক্সারসাইজ করা খুব বেশি প্রয়োজন। যদি আপনি 1 থেকে 2 মাস অনবরত রেগুলার এক্সারসাইজ করেন, সেটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে এবং পরবর্তী সময়ে আপনি সেটাকে চালিয়ে যেতে পারবেন অনেক দূর অবধি এবং এই যে হার্টের সমস্যা বন্ধুরা, তা থেকে আপনি কিন্তু মুক্তি পেতে পারবেন। বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করলাম বিস্তারিতভাবে যে হার্টের সমস্যা হলে আপনারা কীভাবে বাঁচবেন বা কী কী উপায় আপনাদের অবলম্বন করা প্রয়োজন, কী সাবধানতা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আশা করি বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করতে অবশ্যই কিন্তু ভুলবেন না, তাহলে আগামী দিন নতুন আপডেট অবশ্যই আপনি পেয়ে যাবেন। আজকের এই মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।